অংকিতা দত্তর প্রসঙ্গ অংকিতা দত্তর বিস্ফোরণত এটা কংগ্রেসত ধুমুহার সৃষ্টি হয়েছে। যুব কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছে অংকিতা দত্ত। অংকিতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ইঙ্গিত দিছে এতিয়া যুব কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। আইনগত পদক্ষেপ গ্রহণের হুঙ্কার দিছে অংকিতায়ও। সংকট মোচনের আপ্রাণ চেষ্টা চলাইছে প্রদেশ কংগ্রেসে। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই অংকিতা দত্তর সঙ্গে আলোচনাত মিলিত হয়ে কয় যে অংকিতার অল্প ক্ষোভ আছে। অংকিতায় খঙ্গর ভমকত কৈছে এইবর কথা। অংকিতা এগারী যোদ্ধা বলেও কয় ভূপেন বরাই। ইপিনে যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভির বিরুদ্ধে অংকিতায় তোলা অভিযোগের পাছতে প্রদেশ যুব কংগ্রেসের নেত্রীর বিরুদ্ধে সরব হয়েছে যুব কংগ্রেসের আইনি কোষ। অংকিতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলা বলে উল্লেখ করেছে আইনি কোষটে। আর ইয়ার বিপরীতে অংকিতায়ও আইনি ব্যবস্থা গ্রহণ করার হুঙ্কার প্রদান করেছে। লক্ষণীয়ভাবে কংগ্রেসের এই বিষয়টুক প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিজেপিও। জিয়রী অংকিতার সম্মান রক্ষা করা জরুরি বলে মন্তব্য করেছে সাংসদ পবিত্র মার্গেটাই। অংকিতা দত্তই কি কৈছিল? অংকিতা দত্তই টুইট যোগে অভিযোগ উত্থাপন করেছিল। আর আজি অংকিতা দত্তই প্রাগ নিউজের সম্মুখত কি মন্তব্য করেছে চাই লোক। অলমোস্ট 6 মান্থস এনেকা ধরনের মেন্টালি মোক হ্যারাস করে আছে। মই AICC লিডারশিপক কৈছিলোঁ, কিন্তু এতিয়া মই মোৰ ষ্টেট প্ৰেচিডেণ্টৰ ওপৰত আশা আৰু বিশ্বাস ৰাখি দেখা। অংকিতা দত্ত, কংগ্রেস নেত্রী অংকিতা দত্ত, যুব নেত্রী অংকিতা দত্ত, অংকিতা দত্তই টুইট করে কৈছিলে যে যুব কংগ্রেসের যিগৰাকী কেন্দ্রীয় সভাপতি শ্রীনিবাসে অংকিতা দত্তক আতিশায্য চলাইছিল, অংকিতা দত্তক বিভিন্ন ক্ষেত্রত ককর্থনা করেছিল আর তার অভিযোগ তুলিছিল AICCর শীর্ষ নেতৃত্বকে জনাওয়া বলে কৈছিল, কিন্তু কোনো ধরনের সুফল নোপাবে খঙ্গর বহিঃপ্রকাশ ঘটায় সামাজিক মাধ্যমত প্রকাশ করেছিল। আর তার পাছতে ভূপেন বরার সঙ্গে APCC সভাপতি ভূপেন বরার সঙ্গে এক বৈঠকতো মিলিত হল। আর ভূপেন বরাই অংকিতা দত্তর ক্ষোভ সম্পর্কে কি কৈছে জনাব বিচারিছো। দত্ত আমার ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট, গতিকে তেওঁক আজি মই মাতি আনিছিল। আর মোর বিশ্বাস যে মই যিখিনি কথা অংকিতাক বুঝাইছো অংকিতায় মোর কথাখিনি মানিব। আর অল্প খং আছে আর বয়সরও থাকে, বয়স হিসাবে কেতিয়াবা কেতিয়াবা মোরও খং উঠে, খং উঠিলেও মই নিজক বুঝাও। তাই যুব নেত্রী, মোর বয়সের ফল কবলে গেলে সরু ছোৱালী, গতি তাই দেউতাক আমার দলের এজন ডাঙর নেতা আসলে, আমার সভাপতি আসলে, আমার নেতা আসলে। আর তার ককা দেউতাকও শিবসাগর মিউনিসিপালিটির সভাপতি আসলে, গতি বংশগতভাবে কংগ্রেসী, গতি এনেকটা সময় তাই কিবা একটা খঙৰ ভূমিকা। ঠিক আছে, ভূপেন বৰা মন্তব্য আছিল দলপতি, কংগ্রেস দলত দলপতি দেওব্রত শইকীয়ার শইকীয়ার মন্তব্য শুনাব বিচাৰিছো। 2016 আর 21 চনত আমার রাইজক প্রতিনিধিত্ব করবলে সুযোগ দিয়া হয়েছিল, তেনেক্ষেত্র কিছু অভিজ্ঞতা নিশ্চিতভাবে আছে। মই বিশেষ মন্তব্য নিদিও এই বিষয়ে। মন্তব্য দিয়ার পর বিরত থাকিল দেওব্রত শইকীয়া। তার বিপরীতে কিন্তু অংকিতা দত্তর টুইটর সুযোগ এরা নাই বিজেপিয়ে। পবিত্র মার্গেরিটা, বিজেপি সাংসদ পবিত্র মার্গেরিটাই কি কলে চাই লওয়া হোক। যেহেতু দলটির অভিমুখ স্থিতি স্পষ্ট হব লাগে, অংকিতা দত্ত আমি রাজনৈতিক দর্শন নির্বাচনী বিলাক সকলকে বিরুদ্ধ আচরণ করে যাব, কিন্তু এগারী নারী যেটা বিপদত পড়া বলে কয় রাজভাবে থিয়েটো প্রতিগী বা ভারতীয় কর্তব্য। ভূপেন বরাইর স্থিতি তো একবার দুর্বল, জানোসা বাদ্রা পরিয়াল বা গান্ধী পরিয়ালের রুখত পড়ে, সেই কারণে মূল ভূমিকা দিয়ে এই কথা হলকি যুদ্ধ যুঁজি যাব। প্রতিগী নারী যুদ্ধ বিপদ পড়া হবে, তুমি কংগ্রেসের নে বিজেপি আমি কেউ খবর নকর, রাজধর্ম পালন করে। আসলে পবিত্র মার্গেরিটার মন্তব্য, গতি অংকিতা দত্তর এই কালি যে টুইট করেছিল, যে খবর উদ্গিরণ ঘটাইছিল, তারপর এই ধরনের চর্চা চলিছে সামাজিক মাধ্যম যে বিজেপি লৈ রওনা হব নাকি অংকিতা দত্ত। ভূপেন বরার সঙ্গে অবশ্যই আলোচনা হল। ভূপেন বরাই কৈছে যে অংকিতাক মই বুঝাইছো, অংকিতাই বুঝি পাব, কিন্তু রাজনৈতিক অঙ্ক সলনি হব পারে নাকি তাক লৈ অবশ্যই গুণাগথা চলিছে।